নেটওয়ার্কের সমস্যার কারণে আগে দুবার লাইভ থেকে বেরিয়ে যেতে হয়েছে, সরি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার সাইফুল ইসলাম, দেশ হেলথ সেন্টারের লাইভ প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের যদি প্রশ্ন করি, আপনার সবচেয়ে বড় শত্রু কে? আপনি নিশ্চয়ই আপনার কাছের অথবা দূরের পরিচিত কিংবা অপরিচিত কোনো ব্যক্তির নাম বলবেন, কিন্তু প্রকৃতপক্ষে বাইরে আপনার কোনো বড় শত্রু নেই। আপনার সবচেয়ে বড় শত্রু আপনার ভেতরেই বাস করে, আপনি তাকে পরম যত্নে লালন পালন করেন। সেই অদৃশ্য শত্রুটির নাম হচ্ছে রাগ বা ক্রোধ। একবার ভাবুন তো, জীবনে যে ক্ষতি হয়েছে তা বাইরের কোনো শত্রু কখনো করতে পারেনি। আর বাইরে যদি আপনার কোনো শত্রু থেকেও থাকে, তা কিন্তু আপনার রাগেরই ফসল। রাগের কারণে আপনার সম্পর্ক নষ্ট হয়েছে, কেরিয়ারের ক্ষতি হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে। রাগ করে আপনি আপনার অনেক শখের জিনিসও ভেঙেছেন। রাগের মাথায় প্রিয়জনের সাথে দুর্ব্যবহার করেছেন, আপনজন শত্রু হয়ে গেছে। তাহলে আপনার প্রকৃত শত্রু হচ্ছে আপনার রাগ। আমাদের শতকরা 70% রোগ মনোদৈহিক, অর্থাৎ রাগের কারণে আপনি অজান্তেই নিজের শরীরে রোগের জন্ম দিচ্ছেন। স্ট্রোক, হার্ট অ্যাটাক, প্যানিক অ্যাটাক, প্যালপিটেশনের মতো অনেক রোগের সাথে রাগের সরাসরি সম্পর্ক রয়েছে। রাগ কি? রাগ হচ্ছে একটি নেতিবাচক আবেগ। আবেগ দু প্রকার, ইতিবাচক ও নেতিবাচক। নেতিবাচক আবেগ আমাদের সুস্থতার পথে অন্তরায়। ভালো থাকার পথে প্রধান বাধা হচ্ছে নেতিবাচক। নেতিবাচক আবেগের মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক হচ্ছে রাগ। আমাদের আবেগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, এটা ভালো থাকার পূর্ব শর্ত। আমরা সাধারণত অন্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাই। স্বামীকে নিয়ন্ত্রণ চাই, আমরা স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে চাই, আমরা সন্তানকে নিয়ন্ত্রণ করতে চাই, আমরা কর্মচারীকে নিয়ন্ত্রণ করতে চাই, আমরা বসকে নিয়ন্ত্রণ করতে চাই। এক কথায় আমাদের চারপাশের পরিবেশকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। আসলে এত সহজে আমরা অন্যকে নিয়ন্ত্রণ করতে পারি না, এটি অসম্ভব। সবচেয়ে সহজ পথটা কি হচ্ছে? সবচেয়ে সহজ পথ হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা। একটা উদাহরণ দিই। ধরুন আপনি পৃথিবীটাকে রঙিন দেখতে যাচ্ছেন, হলুদ, লাল, কালো কিংবা নীল দেখতে যাচ্ছেন। সব গাছ নীল হবে, সব গাছ হলুদ হবে, আপনার হঠাৎ করে এরকম ইচ্ছা হলো। তো আপনি কি অ্যাকচুয়ালি দেখতে পারবেন? সম্ভব না। সারা পৃথিবীকে তো আপনি রাঙিয়ে দিতে পারবেন না। তো সহজ পথ কি? একটা সহজ পথ আছে, সেটি হলো আপনি একটি রঙিন গ্লাসের চশমা কিনবেন। যদি আপনি লাল রঙের দেখতে চান তাহলে লাল রঙের চশমা কিনবেন, যদি হলুদ রঙের দেখতে চান তাহলে হলুদ রঙের চশমা কিনবেন। আপনি চশমাটি যখন চোখে দিবেন তখন আপনার চারপাশে সবকিছু হলুদ দেখবেন, অথবা লাল অথবা নীল। তাহলে কি দাঁড়ালো? আমরা যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা বাইরের পরিবেশকেও নিয়ন্ত্রণ করতে পারব। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করতে পারা। আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারলে শারীরিকভাবে সুস্থ হব, মানুষের কাছে আস্থা এবং ভালোবাসা তৈরি করতে পারবো মানুষের মনে। আজকে আমরা কথা বলবো এই রাগ নিয়ন্ত্রণ নিয়ে। অ্যাকচুয়ালি রাগ নিয়ন্ত্রণের উপরে আমাদের একটা কোর্স আছে, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্সটা 3 দিনের, 6 ঘন্টা করে 3 দিন, তার মানে 3×6=18 ঘন্টার কোর্স। সো এই 18 ঘন্টার কোর্সের যে ম্যাটেরিয়াল, যে উপকরণ বা যে তথ্য, সেগুলো আমি আপনাদেরকে এই শর্ট লাইভে একবারে দিতে পারবো না। সো আজকে যদি আমরা শেষ করতে না পারি তাহলে কাল আসবো আবার, অথবা পরশু আবার আসবো,
এভাবে আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। তো রাগকে আমরা আসলে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি তার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। রাগ একটা অত্যন্ত শক্তিশালী আবেগ যা যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবনে ভয়াবহ ক্ষতি হতে পারে। এই রাগ নিয়ন্ত্রণ করতে পারা বা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আমরা যেটাকে বলি সেটি যদি আপনি শিখতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার রাগকে বা এই নেতিবাচক আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। মনে রাখবেন রাগ কিন্তু একটি নেতিবাচক আবেগ। নেতিবাচক আবেগ দিয়ে আপনি কখনো ইতিবাচক ফল আশা করতে পারেন না। অনিয়ন্ত্রিত ক্রোধ আমাদের ব্যক্তিগত সম্পর্ক, জীবনযাপন পদ্ধতিকে মারাত্মক প্রভাব বিস্তার করে থাকে। ক্রোধান্বিত অবস্থায় বা রাগান্বিত অবস্থায় আমরা কি ধরনের আচরণ বা প্রতিক্রিয়া ব্যক্ত করছি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, কেন আমাদের রাগ হয়? রাগের কারণ দুরকম হতে পারে, একটি হতে পারে ইন্টারনাল আর একটি হতে পারে এক্সটার্নাল। অর্থাৎ রাগের কারণ আপনার ভেতরেও থাকতে পারে, আপনার বাইরেও থাকতে পারে। কোন একটি নির্দিষ্ট ঘটনা সার্বজনীন রাগের কারণ হতে পারে না। ঘটনাটির প্রতি ব্যক্তির প্রতিক্রিয়াই ক্রোধের কারণ। আরেকটু ভেঙে বলি, অর্থাৎ একটা ঘটনায় সবাই কিন্তু সমানভাবে রাগান্বিত হচ্ছে না। যে ঘটনায় একজন ব্যক্তি রাগান্বিত হচ্ছেন বা ক্রুদ্ধ হয়ে পড়ছেন ঠিক ওই একই ঘটনায় আরেকজন ব্যক্তির কোনো প্রতিক্রিয়া নাও হতে পারে। তাহলে রাগের জন্য আমরা কোনো ঘটনাকে দায়ী করতে পারি না, রাগের জন্য দায়ী আসলে আমাদের রিয়াকশন, আমরা যে প্রতিক্রিয়াটা দেখাই ঘটনার প্রতি সেটি হচ্ছে রাগের কারণ। সমস্যা থেকেই রাগের উৎপত্তি। শারীরিক অসুস্থতাও রাগের কারণ হতে পারে। উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা, হৃদরোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া ইত্যাদি শারীরিক সমস্যাও রোগের কারণ হতে পারে। আমাদের জীবনযাপনে মাত্রার ক্রোধ হয়তো প্রয়োজন, একটু রাগের প্রয়োজন আছে। আমরা রাগ করে রাগেরও একটি দিক আছে, সেটি আমরা পরে আলোচনা করব। আপনি রাগ করে নিজেকে পারেন, আপনি রাগ করে ভালো রেজাল্ট করতে পারেন, আপনি রাগ করে কারোর উপর রাগ করে নিজের দক্ষতাকে বাড়াতে পারেন, এগুলো হচ্ছে রাগের ইতিবাচক ফলাফল। কিন্তু অনিয়ন্ত্রিত ক্রোধ এবং ধ্বংসাত্মক ক্রোধ, ক্রোধের মধ্যে দুইটা ধরন আছে, একটি হচ্ছে ডিসপ্যারেট, তো এই ধ্বংসাত্মক ক্রোধ আমাদের জন্য কিন্তু বিপদ বয়ে আনতে পারে। ক্রোধের বহিঃপ্রকাশের সময় সচেতন থাকতে হবে, তা যেন আক্রমণাত্মক না হয়। অ্যাঙ্গার ম্যানেজমেন্টের প্রধান বিষয়টা হচ্ছে এরকম যে আমি রাগবো। একটি রাগ হওয়ার মতো একটি ঘটনা যখন ঘটবে তখন একজন হিউম্যান বিইং হিসাবে, একজন মানুষ হিসাবে আমি অবশ্যই রাগব, কিন্তু সেটির প্রতিক্রিয়া কেমন হবে এটি ডিপেন্ড করে আমার ম্যানেজমেন্ট জানা বা না জানার উপরে। এবং সেই ঘটনার কারণেই কিন্তু আমার পরবর্তী ধাপ নির্ধারিত হবে যে এই রাগের কারণে আমি কী কী ক্ষতি করলাম অথবা লাভবান হলাম। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো অবস্থাতেই আমাদের রাগের প্রতিক্রিয়াটা যেন ধ্বংসাত্মক না হয়। এ ধরনের সচেতন বহিঃপ্রকাশের জন্য ক্রোধের সময় নিজেকে শান্ত রাখার কৌশল রপ্ত করতে হবে। আপনি যদি ইতিবাচক ক্রোধের বহিঃপ্রকাশ করতে না পারেন তবে আপনাকে ক্রোধ প্রশমনের উপায় জানতে হবে, অর্থাৎ কী করে আপনি রাগকে ম্যানেজ করবেন সেই কৌশলটা আপনাকে শিখতে হবে। ক্রোধ প্রশমনের একটি উপায় হচ্ছে রাগের সময় অন্য পথে আপনার মনকে চালিত করুন। যে কারণে আপনি রাগান্বিত হচ্ছেন সেই কারণটি ভুলে অন্য কোনো ভালো বিষয়ের উপরে মনোসংযোগের চেষ্টা করুন। তবে সতর্কভাবে রাগ প্রশমনের উপায় জানা না থাকলে রাগের প্রতিক্রিয়া অন্তর্মুখী হয়ে আত্মঘাতী হতে পারে। আপনি যদি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রপার না জানেন, যদি শুধু এটুকুই জানেন যে আমি কোনো প্রতিক্রিয়া দেখাবো না, কিন্তু আপনি ম্যানেজমেন্ট জানেন না রাগের, তাহলে কি হবে, রাগটা কিন্তু আপনি ভিতরে পুষে রাখলেন, সেটা হয়তো অন্যের ক্ষতি করলো না কিন্তু আপনি নিজের ক্ষতি করে ফেলবেন। যারা আত্মহত্যা করে তারা কিন্তু রাগের বহিঃপ্রকাশ ঘটায়। অর্থাৎ এই রাগের যে অন্তর্মুখী প্রতিক্রিয়াটা হয়েছিল, ইন্টারনাল যে প্রতিক্রিয়াটা হয়েছিল, তার ফল কিন্তু আত্মহত্যা অথবা নিজেকে গুটিয়ে ফেলা অথবা আরও অনেক ধরনের রিয়াকশন আমরা আমাদের নিজেদের মধ্যে ঘটাতে পারি। ক্রোধের সময়
সর্বাত্মক চেষ্টা করতে হবে নিজেকে শান্ত রাখতে। রাগ নিয়ন্ত্রণের মূল কথাই হচ্ছে আপনার আবেগ এবং আপনার শারীরিক প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখা। আচ্ছা, সব মানুষের কি রাগ সমান? নিশ্চয় না। কিছু মানুষের রাগ বেশি, আবার কারো কম। কেন কিছু মানুষের রাগ বেশি কেন? এটার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হতে পারে জিনগত কারণ, অর্থাৎ জেনেটিক কারণ। এটি অনেকটা বংশগত ব্যাপার। কোনো শিশু জন্ম থেকেই বংশানুক্রমিকভাবে অতিরিক্ত রাগী হয়ে থাকে। বাবা যদি অনেক রাগী হয় অথবা মা যদি অনেক রাগী হয়, দাদা দাদি কেউ একজন যদি খুব রাগী হয়, সেটার ধারাবাহিকতা বংশানুক্রমিকভাবেই চলতে পারে। আর্থসামাজিক অবস্থা, কখনো কখনো একজন মানুষের পরিবেশ, তার কাজের ধরন, অর্থনৈতিক অবস্থা ইত্যাদির কারণেও মানুষ রাগী হয়ে যেতে পারে। পারিবারিক পরিবেশ খুব ইম্পর্টেন্ট। পরিবারে যদি ক্রোধের উত্তেজক কারণ বিদ্যমান থাকে, আমরা বলি ট্রিগার পয়েন্ট, ধরা যাক আপনার যে ধরনের কথা শুনতে ভালো লাগে না, কেউ যদি আপনার কানের কাছে সারাক্ষণ সেই ধরনের কথা নিয়ে ঘ্যান ঘ্যান করতে থাকে, তাহলে আপনি রেগে যাবেন। অথবা আপনি খুব গোছালো মানুষ, অগোছালো পরিবেশ আপনি পছন্দ করেন না, তো আপনি বাসায় ঢুকে দেখলেন যে সবকিছু অগোছালো, আপনি রেগে যাবেন। অর্থাৎ পারিবারিক পরিবেশ একটা বিষয়, সেখানে যদি আমাদের কোনো ট্রিগার পয়েন্ট থাকে বা রাগ উত্তেজক কারণ বিদ্যমান থাকে, তখন কিন্তু আমরা জিনগত কারণে, জেনেটিক কারণে রাগি না হলেও আমরা কিন্তু আস্তে আস্তে রাগি হয়ে যাব বা রাগ তৈরি হবে আমাদের মধ্যে। ক্রোধ নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিথিলায়ন চর্চা বা মেডিটেশন চর্চা। এটি নিয়ে আমরা পরে একদিন কথা বলবো। মেডিটেশনের উপরেও আমাদের দীর্ঘ আলোচনা আছে, কিভাবে আপনি মেডিটেট করবেন, কিভাবে আপনি মেডিটেশন শিখবেন, কিভাবে আপনি নিজেকে এই রাগের মুহূর্তে বা সব ক্ষেত্রে নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন, নিজের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য অ্যাকচুয়ালি মেডিটেশন ইজ দ্য বেস্ট প্রসেস, অর রিল্যাক্সেশন ইজ দ্য বেস্ট প্রসেস। তো সহজ কথা একটা কিছু টেকনিক নিয়ে আলোচনা করি আজকে, যেহেতু আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি। তো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে যখন আপনি রেগে যাবেন কোনো কারণে বা কোনো একটি ঘটনা আপনাকে যখন রাগান্বিত করবে, তখন আপনি গভীরভাবে শ্বাস নেবেন যেন পেটের উপরের অংশটা ফুলে ওঠে। এটাকে আমরা বলি অ্যাবডোমিনাল ব্রিদিং। গভীরভাবে বুক এবং পেটের উপরের অংশ ফুলে উঠবে, এমনভাবে গভীরভাবে শ্বাস নেবেন। এরপর ধীরে ধীরে নাক দিয়ে শ্বাসটা ছাড়বেন। এই সময় চোখটা বন্ধ রাখতে পারলে ভালো হয় এবং বসে পড়তে পারলে ভালো হয়। আপনি রাগের সময় যদি দাঁড়িয়ে থাকেন বসে পড়বেন, যদি বসা অবস্থায় আপনার রাগ হয় আপনি শুয়ে পড়বেন। তখন আপনি এই শ্বাসের প্র্যাকটিসটা করবেন, ব্রিদিং প্র্যাকটিসটা করবেন, এবং শ্বাস ছাড়ার সময় আপনি মনে মনে উচ্চারণ করবেন, কাউকে শোনানোর দরকার নেই, মনে মনে উচ্চারণ করবেন, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। চোখ বন্ধ করে আপনার কোনো প্রিয় দৃশ্য কল্পনা করতে পারেন। আমরা এটাকে বলি ভিজুয়ালাইজেশন, অর্থাৎ আপনি আপনার মনের জগতে কিছু ছবি, আমরা যেমন মোবাইলে ছবি রাখি, আমরা যেমন কম্পিউটার ল্যাপটপে ছবি রেখে দিই অথবা অ্যালবামে ছবি রেখে দিই, এরকম মনের একটি অ্যালবাম আছে। আপনি খেয়াল করে দেখেন আপনার প্রিয় মানুষগুলোর ছবি আপনার মনের অ্যালবামে আছে, আপনার প্রিয় স্থানগুলোর ছবি আপনার মনের অ্যালবামে আছে, আপনি চোখ বন্ধ করলে সেগুলোকে দেখতে পারেন। একইভাবে কোনো প্রিয় দৃশ্য, আপনার কোনো পছন্দের কোনো দৃশ্য আপনার মনের অ্যালবামে রাখবেন, যেটি আপনি যখন রেগে যাবেন তখন আপনি কল্পনায় সেই দৃশ্যটা দেখবেন। আমরা বাস্তবে যে অনুভবটা করতে পারি কল্পনায় কিন্তু তার থেকে অনেক বেশি অনুভব করতে পারি। সুতরাং এই ভিজুয়ালাইজেশন পাওয়ারটা, অর্থাৎ মনের চোখ দিয়ে দেখার যে অভ্যাস বা প্র্যাকটিস, সেটা নিয়ে আমরা ধাপে ধাপে কথা বলবো। কারণ আমরা বিশ্বাস করি যে শুধু ওষুধ দিয়েই একটি মানুষকে সার্বিকভাবে শরীর এবং মনে সুস্থ রাখা সম্ভব না, সুস্থ থাকার জন্য কিছু টিপস অ্যান্ড টেকনিক্স জানা দরকার প্রত্যেকটা মানুষের। আমরা সেরকম বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে যাব এবং আপনারা আমাদের সাথে থাকবেন। এবং শরীরকে আপনি সম্পূর্ণ রিল্যাক্সড করে দিবেন, বসা অবস্থায় থাকেন বা শোয়া অবস্থায় থাকেন, শরীরকে কমপ্লিট রিল্যাক্স করে দিবেন। মানে শরীরে কোনো নিজস্ব কোনো জোর থাকবে না, একদম ছেড়ে দেওয়া আমরা যেটাকে বলি আর কি, গা ছেড়ে দেওয়া। এরকমভাবে গা ছেড়ে দিয়ে আপনি চোখ বন্ধ করে শ্বাস নেবেন, মনে মনে রিল্যাক্স বলবেন এবং সেই ভালো দৃশ্যটা আপনি কল্পনা করবেন। দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার রাগটা প্রশমিত হয়ে যাবে। ক্রমাগত রাগ, আপনি যদি
রাখতে থাকেন, ঘন ঘন রাখতে থাকেন, প্রতিদিন প্রতি মুহূর্তে রাখতে পারে থাকেন, তাহলে আপনার চেহারার ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যাবে, আপনার চেহারায় বলি রেখা তৈরি হবে, আপনার চেহারাকে ক্ষুণ্ণ করবে, আপনার চেহারায় দ্রুত বার্ধক্যের চাপ পড়বে। আপনারা খেয়াল করলে দেখবেন কিছু মানুষের কপালে এরকম কুচকানো ভাস থাকে, এর মানে হচ্ছে ওই মানুষটি সবসময় বিরক্ত থাকে অথবা প্রায়শই সে বিরক্ত হয়। এই বিরক্তির চিহ্নগুলোতে আমরা কপাল ভাঁজ করে ফেলি এবং এই ক্রমাগত ভাঁজ করতে করতে তার কপালের ভাঁজটা পার্মানেন্ট হয়ে গেছে। সো এটা রাগের কারণে কিন্তু আপনার চেহারার যে নিজস্ব সৌন্দর্য আছে সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং দেখবেন রাগী মানুষকে কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি যে মানুষটা রাগী, অর্থাৎ সেই রাগটা তার ভেতরে থাকতে থাকতে কিন্তু তার বাইরের চেহারায়ও, এক্সটার্নাল ভিজুয়ালাইজেশনেও কিন্তু তার চেহারাটা আমরা ফুটে ওঠে। আমরা কিছু মানুষকে দেখলে আইডেন্টিফাই করতে পারি যে এই মানুষটা রাগী অথবা এই মানুষটা রাগ কম। সো আপনি যখন নিজেকে রাগ কমানোর চেষ্টা করবেন তার প্রতিফলন আপনার চেহারায়ও ঘটবে। একইভাবে আপনি যদি রাগতে থাকেন এবং রাগকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেটার প্রতিফলনও কিন্তু আপনার চেহারায় ঘটবে এবং অবভিয়াসলি সেটি হবে নেতিবাচক। রাগ নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ পদক্ষেপটি হচ্ছে চিন্তার ধরনে পরিবর্তন আনা। আমাদের চিন্তার জগৎ, আমরা আসলে একটা ঘটনাকে কিভাবে চিন্তা করব, কিভাবে ব্যাখ্যা নিজের কাছে, তার উপরে কিন্তু নির্ভর করে যে আমি এই ঘটনায় রাগবো কি রাগবো না। তার মানে আমাকে কেউ চাইলেই রাগায় দিবে ব্যাপারটা এরকম না, আমি রাগবো কি রাগবো না দ্যাট ইজ মাই ডিসিশন। সুতরাং আমি যখন কৌশলটা রপ্ত করব তখন আমি জেনে যাব যে ঘটনাটা বিশ্লেষণ হয় কীভাবে। আচ্ছা, যে ঘটনাটা আমার সামনে ঘটলো, ধরা যাক আপনি আপনার সহকারীকে বললেন এক গ্লাস পানি দিতে, সে আপনাকে এক গ্লাস পানি নিয়ে যখন আপনার কাছে আসলো হঠাৎ করে গ্লাসটা তার হাত থেকে পড়ে ভেঙে গেল, এটি একটি রাগার মতো ঘটনা, আপনি রেগে যেতে পারেন। তা আপনি ঘটনাটা বিশ্লেষণ করুন যে এই ঘটনাটা আপনার হাতেও ঘটতে পারত, সে কি ইচ্ছাকৃত করেছে নাকি অনিচ্ছাকৃত করেছে, এই গ্লাসটি পড়ে যাওয়ার পিছনে যৌক্তিক কী কী কারণ আছে। যদি তার অন্য মনস্কতা দায়ী থাকে, যদি তার অবহেলা দায়ী থাকে, তাহলে অবশ্যই আপনি তাকে শাসন করবেন এবং সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, আপনি যেন আবার না রাগেন, তাকে শাসন করবেন আপনার স্বার্থে, কারণ ওই গ্লাস আবার ভাঙলে আবার আপনি রাগবেন, ক্ষতিটা আপনার হবে। একটা গ্লাস ভাঙাটা বড় কথা না, আপনার রাগ হওয়া মানে আপনার শরীরে অনেক ক্ষতি হয়ে যাওয়া। রাগের কারণে কী কী ক্ষতি হয় সেটা আমরা আলোচনা করব। সুতরাং এই ঘটনাটার বিশ্লেষণ করা যে আচ্ছা এই ঘটনাটা ঘটা কি স্বাভাবিক, তো যদি স্বাভাবিক হয়েই থাকে তাহলে আমি কেন রাগবো, এটার জন্য কেন আপনি রাগবেন, আপনার রাগ কি যৌক্তিক, আপনি কি অকারণে ক্রুদ্ধ হচ্ছেন, এসব প্রশ্নের উত্তর খোঁজা করুন। যেটা আমরা বললাম যে অ্যানালাইসিস করা, একটা ঘটনাকে আপনি কীভাবে অ্যানালাইসিস করবেন তার উপরে কিন্তু নির্ভর করছে আপনি রাগবেন কি রাগবেন না। আর এ সকল প্রশ্নের উত্তর খোঁজার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনকে স্থির এবং শান্ত রাখতে হবে। আপনি উত্তেজিত মস্তিষ্কে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না এবং সেক্ষেত্রে আপনার রাগ যৌক্তিক কারণ আপনি খুঁজে পাবেন যে হ্যাঁ আপনার রাগাটা যৌক্তিক, ভাঙাটা ঠিক হয় না, নানা কারণ আপনি খুঁজে পাবেন। আর যদি আপনি শান্ত মাথায় পরিস্থিতিটার সুস্থ এবং সঠিক ব্যাখ্যা করতে পারেন তাহলে হয়তো দেখবেন যে আপনার রাগ না, বরং আপনি এই ঘটনাটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন। ক্রোধ নিয়ন্ত্রণের জন্য সমস্যার সমাধানের দক্ষতা থাকতে হবে। আপনি যদি প্রবলেম শুধু আইডেন্টিফাই করতে থাকেন তাহলে আপনি রেগে যাবেন, আপনাকে সলিউশনটাও জানতে হবে। সমস্যা খুঁজে খুঁজে বের করবেন সেটার সমাধান আপনার জানা নেই তাহলে কিন্তু আপনি রেগে যাবেন। তাহলে সমস্যা সমাধান করার যে কৌশল বা টেকনিক বা যে দক্ষতা সেটি আপনাকে রপ্ত করতে হবে, তাহলে আপনি দেখবেন যে আর রাখছেন না। রাগ নিয়ন্ত্রণের জন্য আরেকটা ভালো বিষয় হচ্ছে যে আপনার যোগাযোগ দক্ষতা, আমরা বলি কমিউনিকেটিভ স্কিল, কমিউনিকেশন স্কিল, এটা বাড়াতে হবে। আপনি যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকে তাহলে যিনি যে ব্যক্তির কারণে আপনি রাগছেন তার সাথে একটি ভালো যোগাযোগ স্থাপনের মাধ্যমে আপনি রাগের ব্যাখ্যাটা পেয়ে যাবেন যে আসলে আপনার রাগা উচিত কিনা। রাগ নিয়ন্ত্রণের জন্য সব থেকে ভালো বিষয়টা হচ্ছে আমরা বলি রসবোধ, হিউমার, জোক করতে পারা, মজা করতে পারা, নিজেকে নিয়ে মজা করতে পারা, সিরিয়াস ঘটনাকে খুব হালকাভাবে নেওয়া। অবশ্যই আমি বলবো না যে সব ঘটনাকে হালকাভাবে নেবে, ডেফিনেটলি কিছু সিরিয়াস ঘটনা আছে, কিন্তু ছোটোখাটো অনেক ঘটনায় কিন্তু আমরা অনেক বেশি সিরিয়াস হয়ে যাই, তো সেটাও কিন্তু রাগের একটা কারণ। সুতরাং এই রসবোধ বা হিউমার, এই 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 বোধটা কিন্তু থাকলে তাদের কিন্তু রাগ অনেক কম হয়। ক্রোধ নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে কার্যকর আর একটা পদ্ধতি হচ্ছে জায়গাটা চেঞ্জ করা, শিফট করা। যে জায়গাটায় আপনি, ধরেন আপনার ঘরে একটি ঘটনার কারণে, আপনার পরিবারে একটি ঘটনার কারণে, আপনার পরিবারের কারোর সাথে আপনার একটি ঝগড়া হয়েছে বা একটি মনোমালিন্য হয়েছে বা মতদ্বৈততা হয়েছে, আপনি রেগে যাচ্ছেন,
সো এখানে আপনি যতক্ষণ অবস্থান করবেন ততক্ষণ কিন্তু রাগ বাড়ার ঘটনাগুলো ঘটতে থাকবে। সুতরাং ওখান থেকে স্কেপ করা, নিজেকে সরিয়ে ফেলা, কিছুক্ষণের জন্য ওখান থেকে সরিয়ে ফেলাটা একটা ভালো পদ্ধতি। আপনি বাইরে চলে যান, আপনি বাগানে চলে যান, আপনি ছাদে চলে যান, আপনি বারান্দায় চলে যান, আপনি বাইরে চলে যান, কিছুক্ষণের জন্য ঘটনাটাকে ভুলে যান, পরে আবার অ্যানালাইসিস করতে বসেন ঠান্ডা মাথায়। আর একটা কথা মনে রাখতে হবে, আমরা বলেছি যে ঘটনার বিশ্লেষণ করা, এই ঘটনার বিশ্লেষণটা কিন্তু রাগের মাথায় করা যাবে না। রাগের মাথায় ঘটনার বিশ্লেষণ করলে কিন্তু ভুল বিশ্লেষণ হয়ে যাবে। সুতরাং এটি করতে হবে খুব স্থির মস্তিষ্কে, তখনই করতে হবে, এরকম না আপনি পরে একটা সময় করবেন। আচ্ছা, ওই সময় যে ঘটনাটা ঘটেছিল সেটি কতটা যৌক্তিক ছিল, বা ওই সময় আমি যে রেগে গেছিলাম সেটা কি ঠিক হয়েছিল কিনা। যদি নিজের চেষ্টায় রাগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে অবশ্যই একজন পেশাদার কাউন্সিলরের পরামর্শ নেবেন। কিন্তু যে কোনো উপায় আপনাকে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে আপনি আপনার শরীরের মধ্যে একটি বড় শত্রুকে লালন পালন করে চলেছেন। ক্রোধ আপনার জন্য ইতিবাচক না নেতিবাচক ফলাফল বয়ে আনবে তা নির্ভর করে আপনি ক্রোধের প্রতি কী ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তার উপরে, যে কথাগুলো আগে বলেছি। তো বন্ধুরা, আমার মনে হয় আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আজকে আমরা আসলে সবটা শেষ করতে পারবো না। আমরা মাত্র একটা বিষয় এবং বলা যায় সূচনা বিষয়টা শুরু করেছি মাত্র, এখনও আমরা ভেতরে ঢুকতে পারিনি। রাগ নিয়ন্ত্রণের জন্য অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমার মনে হয় এত লম্বা লাইভ আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন দেখার ক্ষেত্রে, সেজন্য আজকে মনে হয় এখানেই টানা দরকার। আর হয়তো কাল আমরা আবার বাকি অংশ নিয়ে আলোচনা করব। আশা করি রাখবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।